الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন যেখান থেকে হয়েছেন, আপনাদের সকলকে ইকুইটির পক্ষ থেকে এবং অধ্যকার তাফসিরুল কোরআন মূলনীতি শীর্ষক প্রোগ্রামের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। এত কঠিন অবস্থার মধ্যে ভালো থাকাটাও খুব কঠিন, তবে এর মধ্যে আমরা যারা ভালো আছি তারা আল্লাহ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আছি। এই ভালো থাকাটাকেও আল্লাহর পৃথিবীর পরিবেশের উপর নির্ভর করে। আমরা ইতিমধ্যে বাংলাদেশে একটি কয়েকটাই দর্শন জাতীয় বিষয় নিয়ে আমরা পরিবেশ খুব প্রতিকূল দেখছি। খুবই দুঃখজনক কিছু ঘটনা সমাজে সংঘটিত হয়েছে, এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। আল্লাহর এই কোরআনের মূলনীতি আলোচনার মাধ্যমে যেন আমরা আল্লাহর কোরআনকে এই সমাজে কায়েম করতে পারি, তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, অন্যায় অবিচার দূরীভূত হবে, সমাজ থেকে ধর্ষণ জিনা ব্যভিচার এগুলোর মূলোৎপাটন হবে, মানুষের ভিতরে আখলাক তৈরি হবে, অনুশোচনা তৈরি হবে, আল্লাহর ভয় জবাবদিহিতা তৈরি হবে। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, সারা বাংলাদেশে আজকে আমরা উত্তপ্ত দেখেছি, এ জাতীয় ঘৃণিত কিছু বিকৃত চিন্তার এবং চরিত্রের যুব সমাজের দ্বারা যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, বাংলাদেশের সিলেটে হয়েছে পরপর দুটি, নোয়াখালীর বেগুনগঞ্জে হয়েছে সম্প্রতি সবচেয়ে বর্বর ঘটনা, রাজশাহীর চার্চে হয়েছে, এভাবে বাংলাদেশে সরি সিটি আমরা বিগত 8 মাসে প্রায় 900-র মতো এ জাতীয় ধর্ষণের ঘটনা সংঘটিত হতে হয়েছে মর্মে বিভিন্ন মিডিয়া আমাদের সামনে তথ্য দিয়েছে। তো সুপ্রিয় ভাইরা, কথা বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহর কোরআন এসেছে এই পৃথিবী থেকে অশান্তি দূর করতে, জিনা ব্যভিচার আল্লাহর কোরআনের সান্নিধ্যে এসে মানুষ জিনা ব্যভিচার থেকে ফিরে এসেছিল, আখলাক প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইনসাফ এবং নৈতিকতা এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যে একজন মহিলা সিরিয়ার হাদারামাউত থেকে সানাত থেকে নিয়ে ইয়ামানের সানাত থেকে নিয়ে একেবারে ইরাকের হাদারামাউত পর্যন্ত একটা নারী কোনো সফর সঙ্গী ছাড়াই সফর করতে পারবে, কোন ধরনের দুষ্কৃতিকারী তার চরিত্র তার সম্ভ্রম নষ্ট করার মতো লোক পাওয়া যাবে না, নির্ভয়ে নারী সফর করতে পারবে। প্রিয় ভাইরা, আজকে আমরা দেখছি স্বামীর সাথে নারীরা সফর করতে পারছে না, নিজের ঘরের ভিতরও নারীরা নিরাপদ না, এবং সে নিরাপদ না থাকার বিষয়টি আজকে একেবারে অপু শিশু থেকে নিয়ে মায়ের বয়সী মেয়েরাও পর্যন্ত আজকে নির্যাতনের শিকার। এর একটি মাত্র কারণ যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রাধান্য দিচ্ছি না, আল্লাহর বিধানকে অনুসরণ করছি না, আল্লাহর কোরআনকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করছি না। তাই আসুন আমরা আল্লাহর কোরআনকে আমাদের জীবনের জন্য আঁকড়িয়ে ধরি, প্রতিষ্ঠিত করি, সে অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি দিবেন। এই কথা বলার কোনো অবকাশ নেই যে 1400 বছর আগের কোরআনের কার্যকারিতা আজকে 1400 বছর পরে এটা বলবৎ নেই, কার্যকারিতা হারিয়ে গেছে, নাউজুবিল্লাহ, এ কথা কোনো দিন বলার কোনো সুযোগ নেই। কারণ কার্যকারিতা প্রতিষ্ঠিত যে সমস্ত দেশগুলো কিছু না কিছু কোরআনের টাচে আছে, তারা যে আজকে কোরআনের সুফল পাচ্ছে
সেটা আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট এবং প্রতীয়মান হচ্ছে। যে সকল ব্যক্তিরা কোরআনের সান্নিধ্য লাভ করেছে, কোরআন অনুযায়ী নিজেদের আখলাক জীবনের মিশন বিশন কে তারা স্থির করতে পেরেছে, তারা যে দর্শন করে না, তারা যে খুন খারাপি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছে, মুক্ত রেখেছে, এটা আমরা আমাদের স্বচক্ষে আমরা প্রত্যক্ষ করছি। তাই যারা কোরআন গ্রহণ করছে আল্লাহ তাদেরকে হেফাজত করছেন, যে সমাজ কোরআন গ্রহণ করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তি দিচ্ছেন, যে রাষ্ট্র কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে সেই সমস্ত রাষ্ট্রে অপরাধ প্রবণতা নেই বললেই চলে, আর যারা প্রগতিশীল প্রগতির দাবিদার এবং তারা একদিকে প্রগতির স্লোগান দিচ্ছে, অন্যদিকে তাদের দেশে জেনা খুন খারাবি দর্শন ব্যভিচার ইত্যাদি অহরহ সংগঠিত হতে যাচ্ছে। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলমীর কোরআন বুঝার জন্য যে আয়োজন, সে আয়োজনে আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন, আমরা প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে এর জন্য দুঃখ অনুতাপ প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় ভাইরা, আমরা আজকে আমাদের পঞ্চম পর্বে এসে উপনীত হয়েছি। প্রথম পর্বে আমরা ভূমিকা স্বরূপ কথা বলেছিলাম, দ্বিতীয় পর্বে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাহাবায়ে কেরামের যুগে তাফসির, এইটাকে আমরা 4 পয়েন্টে উল্লেখ করেছি এবং এইটার মধ্যে আমাদের 3টি আলোচনা আমরা এখানে সময় লাগিয়েছি বুঝার জন্য। সর্বশেষ গত আলোচনা আমরা তুরুক সাহাবাদের মধ্যে মুফাসসির এবং তুরুক নিয়ে আমরা আলোচনা করেছি এবং আলোচনার লাস্ট পয়েন্ট ছিল আমাদের যে সাহাবাদের থেকে যে বর্ণিত তাফসির পাওয়া যায় সে তাফসির সাহাবারা নিজেরাই বর্ণনা করেছেন। এই তাফসিরের অবস্থান আমাদের কাছে কতটুকু বা মূল্যায়ন আমাদের কতটুকু করতে হবে এই বিষয়টি আমরা গত আলোচনায় আমরা উপস্থাপন করেছিলাম। আবার এখান থেকে রিলেশন তৈরি করার জন্য আমি এখান থেকে পয়েন্টটা শুরু করছি যে সাহাবা কারামের কাছ থেকে যে সকল তাফসিরের রেওয়ায়েত গুলো পাওয়া যাবে এগুলো যদি শানে নজুল রিলেটেড হয় অথবা এমন বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে বিষয়ে গবেষণা করে অনুমান আন্দাজ করে কোনো কথা বলার সুযোগ নেই, তাহলে ধরে নিতে হবে যে এই কথাগুলো সাহাবার নিজস্ব উক্তি নয়, এগুলো তারা বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনি তারা এগুলো আমাদের কাছে বর্ণনা করেছেন, যদিও তারা বর্ণনার সময় কথা বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলতে শুনেছি। প্রিয় ভাইরা, তাই এই জাতীয় বিষয়গুলো আমাদের সর্বান্তকরণে মেনে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে তো কিয়াস অনুমান করার সুযোগ নেই এবং এগুলো আসবাবুন নজুল রিলেটেড, তাই এগুলো ধরে নিতে হবে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার মুকুফ রেওয়ায়েত নয়, যেখানে গিয়ে বর্ণনা ধারাবাহিকতা শেষ হয়ে যাবে সাহাবা পর্যন্ত, এটা নয়, বরং সাহাবা মৌকুফ ভাবে বর্ণনা করলেও এটা কিন্তু মারফু, মারফু মানে হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত তার ধারাবাহিকতা এই সনদে রয়েছে, এই আলোচনার ধারাবাহিকতা রয়েছে। এরপরে সাহাবাদের কাছ থেকে যে সমস্ত তাফসিরের বর্ণনা যেগুলো মারফু হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হবে, এগুলো থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সাহাবা যেখানে গিয়ে বললেন যে আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, ওই জাতীয় রেওয়ায়ত গুলো যখন আমাদের কাছে বিশুদ্ধ সনদে এসে পৌঁছাবে তখন এই রেওয়ায়ত গুলোকে পাশ কাটিয়ে আমি অন্য কোনো মতামত গ্রহণ করব এই সুযোগ আমার জন্য নেই, এই রেওয়ায়তের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আমি গ্রহণ করব এই সুযোগ নেই। এবার আসুন যে সমস্ত কথাগুলো সাহাবা তার নিজস্ব উক্তি হিসেবে উল্লেখ করেছেন সেখানে বিষয়টিও আসবাবুন নুজুল অথবা আন্দাজ অনুমান করে কথা বলা যাবে না এমন নয়, যেমন পরকালীন বিষয় গায়েবের বিষয় এরকম নয়, তাহলে ওই বিষয়গুলো নিয়ে আমাদের কি করণীয়, ওই বিষয়গুলো নিয়ে আমাদের করণীয় হলো এই বিষয়গুলো নিয়ে আমাদের করণীয় হলো যে এই বিষয়গুলো আমরা গ্রহণ করব, সর্বান্তকরণে গ্রহণ করব। এরপরে যেগুলো মওকুফ হিসাবে সাহাবারা বর্ণনা করেছেন এগুলোর ব্যাপারে 2টা মত রয়েছে, এক মতের উক্তি হলো যে এই ব্যাপারে আমাদের
গ্রহণ করা বাধ্যতামূলক না, যেহেতু সাহাবায়ে কেরাম ইস্তেহাদ করেছেন। আর মুস্তাহিদ শুদ্ধ বলতে পারেন, তার ইস্তেহাদ সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারেন, অথবা মুস্তাহিদ তিনি ভুলও করতে পারেন। আর অন্য একদল বলেছেন যে না, সাহাবায়ে কেরাম যেগুলো বলেছেন সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধরতে পারি যে তারা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যোগে বসবাস করছেন, বিদে রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছ থেকে শুনেই বলেছেন তারা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা বলে শুনেছেন তাই। এবং সাহাবারা কোরআন নাজিলের দৃশ্যগুলো প্রত্যক্ষ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রতিনিয়ত তার তালিম তারবিয়া নিয়েছেন, কোরআনের ব্যাপারে জ্ঞান আহরণ করেছেন, এই জন্য সাহাবার মতটাকে গ্রহণ করতে হবে, এটি অনেকে মত দিয়েছেন। এই যুগের সর্বশেষ পয়েন্ট হলো এই যুগের তাফসিরের বৈশিষ্ট্য কি ছিল, এটা আমরা আলোচনা করেছিলাম যে এই যুগের তাফসির যেগুলো হয়েছে এগুলো আগা গোড়া তাফসিরের প্রচলন অথবা একটা জ্ঞান হিসাবে তাকে এই সমাজে প্রচলিত করার রেওয়াজ তখনও শুরু হয়নি। আর এই যুগের তাফসিরের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা চমৎকার বৈশিষ্ট্য ছিল যে তাফসির নিয়ে বড় ধরনের কোনো মতানৈক্য হয়নি, সামান্য কিছু মতানৈক্য ছিল। 3 নম্বর হলো সংক্ষিপ্ত তাফসিরের উপরই এই যুগের লোকেরা তাফসির বুঝেছেন এবং গ্রহণ করেছেন। 4 নম্বর হলো শাব্দিক অর্থগুলোকে বেশি তারা বিবেচনা এনেছেন। 5 নম্বর হলো ফিকহি ইখতিলাফ গুলো খুবই কম পরিলক্ষিত হয়, ফিকহি ইখতিলাফ, মাঝহাবি ইখতিলাফ, অন্যান্য ইখতিলাফ এই যুগে খুব কমই পরিলক্ষিত হয়েছে। তো প্রিয় ভাইরা, এর মাধ্যমে আমরা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ও সাহাবায়ে কেরামের যুগে তাফসির চর্চার বিষয়টি আমরা সমাপ্ত করলাম। এখন আমরা আলোচনা করব তাবেঈদের যুগে তাফসির চর্চা। এই বিষয়ে যেহেতু বিশ্ব নবী মোহাম্মদ রাসূল এবং সাহাবায়ে কেরামের যুগটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই ওইটা আলোচনাটা আমরা একটু সময় বেশি নিয়েছি এবং আমরা কিছু ক্লাসও এর উপর আমরা বেশি নিয়েছি অথবা আলোচনার পর্ব আমরা বেশি নিয়েছি। কিন্তু সামনের পর্বগুলোতে অথবা সামনের স্তরগুলোতে আমরা এত লম্বা আলোচনা করব না বা এবং প্রয়োজনও হবে না, কারণ এখানে কিছু কথা আগের সাথে সম্পৃক্ত রেখে আসবে সামনে। তাহলে এই ব্যাপারে আমরা বলতে চাই যে তাফসিরুল কোরআনের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় যুগ হলো সাহাবাদের যুগের পরে তাবিদের যুগ। এই তাবিদের যুগ শুরু হয়েছে সাহাবাদের যুগের পরিসমাপ্তির পরে। হ্যাঁ, এইটা হলো দ্বিতীয় স্তরটা শুরু হয়েছে সাহাবায়ে কেরামের যুগের শেষে এবং তাবিদের যুগের সূচনা থেকে এই যুগের সূচনা। প্রিয় ভাইরা, এই যুগের তাবেইনরা কোরআনে কারিমের তাফসির গ্রহণের ক্ষেত্রে সাহাবাদের তারা শীর্ষ হয়েছেন, ছাত্রত্ব গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামকে তারা তাদের সম্মানিত শিক্ষক হিসেবে তারা গ্রহণ করেছেন, যার কারণে কোরআনের যে অংশই তাদের কাছে দুর্বোধ্য অথবা অস্পষ্ট মনে হতো সে অংশ বুঝার জন্যই এই তাবেইরা সাহাবাদের শরণাপন্ন হতেন। এবং সাহাবায়ে কেরামও তাদের কাছে ওই পদ্ধতিতে তাফসির শিখিয়েছেন বা পৌঁছেছেন যে পদ্ধতি তারা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তাফসির শিখেছেন। তাই আবু আব্দুর রহমান আসসুলামি থেকে একটা বর্ণনা যেটা আমরা আগে উল্লেখ করেছি, আবার এখানে এটা স্মরণ করে দিতে চাই, তিনি বলছেন হাদ্দাসানাল্লাযীনা কানু ইয়াকরিউনা আল কুরআন কাউসমান ওয়াবনু মাসউদ ওয়াগাইরুহুমা আন্নাহুম কানু ইযা তাআল্লামু 10 আয়াত লাম ইয়াতাজাওয়াজুহুন্না হাত্তা ইয়ালামা মা ফীহিন্না মিনাল ইলমি ওয়াল আমাল। তারা যখন আবু আব্দুর রহমান সুলামী বলতেছেন সাহাবায়ে কেরামরা আমাদেরকে জানাইতেন যে আমরা আল্লাহ রাসূলের যুগে কোরআন কিভাবে চর্চা করেছি, আমরা কিভাবে কোরআন চর্চা করেছি তোমরা তাবেঈরা জেনে রাখো। আমরা হ্যাঁ সাহাবায়ে কেরামরা বলতেছেন যে আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে, যেমন ইবনে মাসউদ আব্দুল্লাহ বিন মাসউদ এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলছেন যে আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে 10টি আয়াত শিক্ষা লাভ করলে তাড়াহুড়া করে সামনে বেরোতাম না, বেড়ে যেতাম না, যতক্ষণ না এই আয়াতগুলোকে মুখস্থকরণ, এই আয়াতগুলোকে সংরক্ষণ করণ, এই আলোকগুলোর অর্থ ভাব উদ্ধার করণ, এই আলোকগুলোর আলোকে আমরা আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করার কাজ সমাপ্ত করতে পারতাম না, ততক্ষণ আমরা সামনে এগোতাম না। তাহলে তাপস মানে সাহাবায়ে কেরাম যে
শিক্ষক ছিলেন তাবিয়াইনদের, আর তাবিয়েরা যে সাহাবায়ে কেরামকে শরণাপন্ন হয়েছেন কোরআন কারিমে বুঝার জন্য, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হলো, প্রতীয়মান হলো। এখন যে বিষয়টি আমরা আলোচনা পয়েন্ট হিসেবে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই সেটা হলো যে, এই যুগে অর্থাৎ তাবিদের যুগে তাফসিরুল কোরআন বা কোরআন বুঝার উৎসগুলো কি কি ছিল? এখানে আমরা পাঁচটি উৎসের সন্ধান পাই, পাঁচটি উৎস ছিল এটার সন্ধান আমরা পাই। 1 নম্বর হলো কোরআনকে কোরআন দ্বারা বুঝা, এই নীতি সাহাবারা যেমন অনুসরণ করেছেন তাবেইনরাও এই নীতি অনুসরণ করেছেন। এরপরে দ্বিতীয় হলো কোরআন বুঝার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে যে সকল বর্ণনা পাওয়া যায় সেগুলোর দ্বারা যেমন সাহাবারা কোরআন বুঝেছেন, আমরাও সেগুলোর দ্বারা কোরআন বুঝব। তৃতীয়ত, কোরআন আয়াত বুঝার ক্ষেত্রে কোরআনের সহযোগিতায় আমি বুঝতে সক্ষম হচ্ছি না, সাহাবাদের কাছ থেকে কোনো বর্ণনা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি কোনো বর্ণনা পাইনি, তো সেক্ষেত্রে আমাকে শরণাপন্ন হতে হবে বিশ্বনবী মানে সাহাবায়ে কেরামের উক্তির দিকে, সাহাবার কামার কাছ থেকে যে সকল তাফসিরের বর্ণনা পাওয়া যায় সেগুলোর দিকে আমরা অগ্রসর হব। এরপরে 4 নম্বরে আমরা তাফসির গ্রহণ করব আহলে কিতাবদের থেকে এবং তাদের কিতাব থেকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বানি ইসরাঈলের কাছ থেকে বর্ণনা গ্রহণ করতে পারো, এতে তো যে জিনিসটা এখানে বুঝতে পারছি সেটা, হ্যাঁ, সাহাবায়ে কেরাম কাছ থেকে বর্ণনা আমরা গ্রহণ করব, এক্ষেত্রে যেমন সমস্যা নেই, আহলে কিতাবদের কাছ থেকে আমরা বর্ণনা গ্রহণ করব, তাতে আমাদের কোনো আহলে কিতাবদের কাছ থেকে সংরক্ষণ মানে গ্রহণ করার সুযোগ রয়েছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আহলে কিতাবদের কাছ থেকেও মতামত নিতে পারবো। এটার উপর আমরা আগে আলোচনা করেছিলাম, সামনে আরেকটু আলোচনা করব। এরপরে 3 নম্বর 5 নম্বর পয়েন্ট হলো সাহাবায়ে কারামরা যে সকল কথা বলেছেন সেগুলো তো নিবই আমরা আহলে কিতাবদের কাছ থেকে নিব, পরিশেষে যে ব্যক্তি মুফাসসির গবেষক তাবিঈদের মধ্য থেকে তার উক্তিগুলো আমরা তাফসিরুল কোরআন বুঝার ক্ষেত্রে আমরা গ্রহণ করব। কেন করব? ক্লিয়ার বিষয়টা যে এই যে তাবেই যে উক্তিগুলো করেছেন তিনি জ্ঞান আমাদের সামনে উপস্থাপন করেছেন, কোরআন নিয়ে কথা বলেছেন, গবেষণা করেছেন, তাই সাহাবাদের কথা পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাবিদের কথা আমাদের মানতে হবে। আচ্ছা, এই তাবিদের আলোচনা গুলো কোরআন কেন্দ্রিক করার আগে আমরা একটু বুঝাইতে চাচ্ছি যে সাহাবায়ে কেরামের কাছ থেকে যেহেতু তাবিরা কোরআন শিক্ষা লাভ করেছেন, কোরআনের গবেষণা কোরআনের তাফসির গ্রহণ করেছেন, সেক্ষেত্রে আমরা বুঝাইতে চাচ্ছি যে সাহাবায়ে কেরামরা কোন পদ্ধতিতে তাবিদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোথায় কোথায় শিক্ষা দিয়েছেন। এক্ষেত্রে আমরা যে জিনিসটা খুঁজে পাই সেটা হলো কোরআন কারিম শিক্ষার জন্য তাবিদের যুগে সাহাবাদের দ্বারা 3টা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে, 3টি গবেষণার সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলোকে আরবিতে বলা হয় মাদারিসুল তাফসির, মাদ্রাসাতুত তাফসির বি মক্কা, মাদ্রাসাতুত তাফসির বিল মদিনা, মাদ্রাসাতুত তাফসির বিল ইরাক। 3 জন প্রখ্যাত মুফাসসির সাহাবা এর নেতৃত্বে 3টা তাফসির কোরআন বা কোরআন গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এই 3টির নেতৃত্বে যদিও আরো অনেক সাহাবারা সেখানে অবদান রেখেছেন, কিন্তু প্রধান 3জন যেহেতু, এই জন্য প্রধানের দিকে সম্পৃক্ত করে এই 3টা ইনস্টিটিউটকে 3 ব্যক্তির সাথে সংশ্লিষ্ট করে নামকরণ করা হয়। একটা তাকে দেখেন মাদারাসাতুত তাফসির বি মক্কা, মাদারাসাতুত তাফসির বেমাক্কা, মক্কায় প্রতিষ্ঠিত তাফসিরুল কোরআন শিক্ষা কেন্দ্র অথবা ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা।
আর তার কাছ থেকে শিক্ষা তাফসির গ্রহণ করেছেন সাহাবারা এবং তাবেইনরা। আর তিনি আবদুল্লাহ বিন আব্বাস, তার ব্যাপারে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা বলতে চাই যে তিনি সাহাবায়ে কেরামের জন্য কোরআন তাফসির করেছেন, যেগুলো মুশকিল আয়াত, আমাদের কাছে মুশকিল বা দুর্বোধ্য মনে হয়, সে আয়াতগুলোর অর্থ স্পষ্ট করেছেন ইত্যাদি। আচ্ছা, এখন তাবিদের মধ্যে কারা কারা আবদুল্লাহ বিন আব্বাস এর শিষ্যত্ব গ্রহণ করেছেন মক্কায়, তাদের মধ্যে কয়েকজনের নাম, উল্লেখযোগ্য কয়েকজনের নাম আপনাদের সামনে পেশ করছি। একজন হলেন সাঈদ বিন জুবাইর, দুজন হলেন মুজাহিদ বিন জুবর, তিনজন তৃতীয় হলেন একরামা মাওলা ইবনে আব্বাস, চতুর্থ তাউস বিন কাইসান আল ইয়ামানি, এরপরে পঞ্চম হলো আতা বিন আবি রাবাহ। এই পাঁচজনের নাম প্রসিদ্ধি পাওয়া যায় বেশি, সুখ্যাতি পাওয়া যায় বোধহয়, এই পাঁচজনের নাম আমরা উল্লেখ করলাম। ওয়াহাউলাই কুল্লাহুম কানু মিনাল আচ্ছা, তাহলে আমরা এখানে আর লম্বা আলোচনা করতে চাচ্ছি না, প্রত্যেকের জীবনী রয়েছে, তাদের কথার বেলো গুরুত্ব এগুলো এখানে আলোচনা হয়েছে, আমরা এগুলো অতিক্রম করে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এবার আসুন মাদ্রাসাতুত তাফসির বিল মদিনা, মদিনায় যে তাফসির কোরআন ইনস্টিটিউট সাহাবায়ে কেরামের আমলে প্রতিষ্ঠিত হয়েছে, এই ইনস্টিটিউটের নেতৃত্বে কে ছিলেন? এইটার নেতৃত্বে ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই উবাই বিন কাবের জীবনী জানেন, কোরআনের সাথে তার সম্পৃক্ততা, সুললিত কণ্ঠে কোরআন পাঠ ইত্যাদি বিষয়গুলো খুবই উল্লেখযোগ্য। তা আমরা বলতে চাই যে উবাই বিন কাব তার ছাত্রত্ব গ্রহণ করেছিলেন বা হ্যাঁ তার ছাত্র হয়েছিলেন জাইদ বিন আসলাম, আবুল আলিয়া, মোহাম্মদ বিন কাব আল কোরাদি, তারা ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শীর্ষ। আরো আসের মধ্যে বলেছিলাম জাইদ বিন আসলাম, আবুল আলিয়া, মোহাম্মদ বিন কাব আল কোরাদি, এগুলোর কিছু অর্থ জীবনী এখানে আলোচিত হয়েছে, আমরা এগুলো খুব লম্বা করে আলোচনা করার সুযোগ পাচ্ছি না। এরপরে পরিশেষে মাদ্রাসাতুত তাফসির বিল ইরাক, ইরাক নগরীতে প্রতিষ্ঠিত তাফসিরুল কোরআন ইনস্টিটিউট, এই তাফসিরুল কোরআন ইনস্টিটিউটের শীর্ষে কে ছিলেন, পরিচালনায় কে ছিলেন? তিনি হলেন প্রখ্যাত এবং বিখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবদুল্লাহ বিন মাসউদের অনেক ঘটনাবলী কোরআনে পাওয়া যায়, অনেক ঘটনাবলী আমরা জানি, অনেক হয়তো আমরা জানিও না অনেক কিছু, তবে আবদুল্লাহ বিন আব্বাস, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত ইলমি মানুষ ছিলেন। তাকে কুফাবাসী বা ইরাকবাসী কে নিয়ে তিনি এই ইনস্টিটিউট পরিচালনা করেছেন, দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। কারণ এই ইরাকে আবদুল্লাহ বিন মাসউদ ছাড়াও আরো অনেক সাহাবা ছিলেন, তারপরেও কোরআন রিলেটেড বিষয়গুলো আবদুল্লাহ বিন মাসউদ বেশি গুরুত্বের সাথে মানুষের সাথে শেয়ার করেছেন, বিতরণ করেছেন। কারণ হলো, এক নম্বর, তিনি তাফসির কোরআনের ক্ষেত্রে প্রসিদ্ধি অর্জন করেছেন, আর দুই নম্বর কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আম্মার বিন ইয়াসারকে কুফার গভর্নর নিযুক্ত করলেন, আবদুল্লাহ বিন মাসউদকেও মুআল্লিম, শিক্ষক এবং তার মন্ত্রী হিসাবে তিনি পাঠিয়ে দিলেন ওজির হিসাবে। আর আবদুল্লাহ বিন আব্বাস মাসউদ একদিকে তিনি যেমন একজন বড় মাপের শিক্ষক, অন্যদিকে তিনি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তিনি কোরআনের গবেষণা কার্য পরিচালনা করতেন। এখানে লম্বা আলোচনা আর আমরা গেলাম না, আমরা এতটুকু বলছি যে ইরাকবাসী তাদের কাছ থেকে তারা
জ্ঞান অর্জন করেছেন, এবং উস্তহিরা বিন বাইনিহিম, যারা আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন, তাদের নাম হলো, এক নম্বরে ছিলেন আলকামা বিন কায়েস, দুই নম্বর হলেন মাসরুক, তিন নম্বর আল আসাদ বিন ইয়াজিদ, চার নম্বর মুররাতুল হামদানি, পাঁচ নম্বর আমের আশাবি, ছয় নম্বর আল হাসান আল বসরি। তাহলে আমরা এই যে ব্যক্তিদের নাম উচ্চারণ করলাম, এখানে প্রায় সাতজন ব্যক্তির নাম, আলকামা, মাসরুক, আল আসওয়াদ, মুররা, আমের শাবি, আল হাসান আল বসরি, কাতাদা ইবনু দামা সাদুসি, এক্ষেত্রে আমরা খুব লম্বা আলোচনা না করে সামনের দিকে চলে যেতে চাই। কার কি অবদান তাবিদের মধ্যে এই আলোচনাগুলো এখানে এসেছে, আমরা এদিকে না গিয়ে সাহাবায়ে কেরামের কাছ থেকে বর্ণিত তাফসির, এটার কতটুকু মূল্যায়ন আমাদের জন্য করা অপরিহার্য। এক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, সাহাবায়ে কেরাম যে সকল তাফসিরের বর্ণনা পেশ করেছেন, এই সকল বর্ণনার ক্ষেত্রে তার মন্তব্য দুইটা, একটা হলো কবুল করা, যৌক্তিকতা তো আপনারা বুঝেছেন যে যেহেতু কোরআন নাজিলের যুগ, দুই নম্বরে হলো রেওয়ায়া বি আদামিল কবুল, গ্রহণ না করা। প্রিয় ভাইরা, এবার আসি আমরা এই সাহাবাদের তাফসিরের ব্যাপারে। ইমাম আহমদ বিন হাম্বলের কথা শুনলাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু তাবেঈদের তাফসিরের ব্যাপারে, তাবেঈদের তাফসিরের ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে এখানে দুইটা মত রয়েছে, একটা হলো গ্রহণ করা আর একটা হলো গ্রহণ না করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণিত রেওয়ায়েত গুলো আমাদের শিরোধার্য, আমরা মেনে নিব। সাহাবায়ে কেরামের উক্তিগুলো মানার ক্ষেত্রে আমরা আমাদের পছন্দ যেগুলো হবে শর্ত শরাইতের সাপেক্ষে সেগুলোকে আমরা মেনে নিব। আর তাবিদের বিষয়টা তিনি এভাবে বলছেন, হুম রিজাল ওনাহনু রিজাল, তারাও মানুষ আমরাও মানুষ, অতএব তারা গবেষণা করেছে, আমরা এক্ষেত্রে গবেষণা করার অধিকার রাখি। এই কথা বলেছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে এক্ষেত্রে ইমাম আবু হানিফার দিকে ডক্টর জাহাবি হুসাইন আল জাহাবি ইমাম আবু হানিফার মতটার দিকে তিনি অনেকটা ঝুঁকেছেন এবং বলেছেন যে তাফসিরুল কোরআনে তাবেঈদের মতামত এটা গ্রহণ করা আমাদের জন্য ওয়াজিব না। তবে তিনি বলছেন যে এই কথাটা আমরা বলতে পারি যে সমস্ত বিষয়গুলো তাবেঈরা বলেছে, কিন্তু এগুলো কিয়াস নির্ভর নয়, ওই জাতীয় কথাগুলোর ক্ষেত্রে আমরা তাবেঈদের মত আমরা মানতে পারি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটি বলছে, আকওয়ালু তাবেঈন লাইসাত হুজ্জা ফাকাইফা তাকুনু হুজ্জা ফিত তাফসির। নরমালি তাফসির ছাড়াও তো সাহাবাদের কথা, তাবেঈদের কথা গ্রহণযোগ্য না ইসলামে, আর এই বুড়া মহিলা, এই বুড়া লোকটি কিভাবে তিনি, সরি আমি আবার বলছি, তাবেঈদের কথাগুলো আমাদের কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য না, তবে তাফসিরের ক্ষেত্রে কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? অতএব এইভাবে তিনি বলেছেন যে তাফসিরের ক্ষেত্রে তাবেঈদের কথা গ্রহণযোগ্য না। এই যে তাবেঈদের যুগ, এই যুগের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাফসিরের মধ্যে ইসরাইলিয়াতের অনুপ্রবেশ ঘটেছে। ইসরাইলিয়ার কিছু পরিচয় আমরা আগে দিয়েছি, আবারও সামনে আসবে, তখন দিব আমরা। দুই নম্বর হলো এই যুগের বৈশিষ্ট্য ছিল যে তাফসির কোন লিপিবদ্ধ আকারে সংরক্ষিত হয়নি এবং আলাদা কোন জ্ঞান হিসাবে তাকে প্রচলন করা হয়নি। তিন নম্বর বৈশিষ্ট্য হলো যুগের তাফসিরের, এখানে সামান্য মতানৈক্য তৈরি হয়েছে, তবে যেগুলো মিনিমাইজ যোগ্য। হ্যাঁ, তবে তাবেঈদের মধ্যে মতানৈক্য সাহাবাদের চেয়ে একটু বেশি ছিল, এটাই আমরা বুঝতে পারি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সাহাবাদের যুগে তাফসিরের মধ্যে যে ইখতিলাফ গুলো ছিল,
এই اختلافগুলো খুব জটিল নয়, এগুলোকে সমন্বয় করা, মিনিমাইজ করার সুযোগ ছিল। সরি, এগুলো সুযোগ ছিল এবং আছে। আচ্ছা, এটা হলো কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলাম। আমাদের তৃতীয় তাফসিরুল কোরআনের ধাপ বা যোগ হলো যে যুগে এসে তাফসিরুল কোরআন একটা স্বতন্ত্র জ্ঞান হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই যোগটা আমরা উল্লেখ করতে চাই। এই যোগের সূচনা হলো উমাইয়া যুগের শেষ এবং আব্বাসীয় যুগের সূচনা। আমরা জানি যে প্রায় 90 বছর উমাইয়ারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, আর খিলাফত আলা মিনহাজ নবুয়া পরিচালিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর আর 30 বছর, 40 বছর, 30 বছর খেলাফত আলা মিনহাজ নবুয়া, আল্লাহ রাসূল 10 বছর পরিচালনা করেছেন, 40 বছর। তো প্রিয় ভাইরা, আমরা এই তাবে তাবেদের যোগ অর্থাৎ তাফসিরুল কোরআন গিয়ে যে সবখানে গিয়ে একটা স্বতন্ত্র জ্ঞান হিসাবে আত্মপ্রকাশ করেছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টার উপর প্রথমে একটা আলোচনা হলো যে প্রথম স্তরের কথা হলো এই যুগের মধ্যে যে তাফসির তাবিরা এই তাদবিন অথবা একটা স্বতন্ত্র জ্ঞান হিসাবে এটা প্রচলন পাওয়া ক্ষেত্রেও এই রেওয়ায়েত গুলোর উপরই নির্ভর করতেছিল। মানুষেরা তার চিন্তা থেকে কোনো কথা এখানে সংযোজন করেননি, এমনটাই ছিল তাফসিরুল কোরআনের বৈশিষ্ট্য এই যুগে। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল তাফসিরুল কোরআনের তাদবিন অর্থাৎ প্রচলন শুরু হয়েছে এই তৃতীয় যুগে এসে, আর সেই প্রচলনটা কোন স্বতন্ত্র জ্ঞান হিসাবে শুরু হয়নি, বরং এটা হাদিসের একটা অধ্যায় হিসাবে তাফসির ছিল। এখনো আছে, যেমন বুখারিতে কিতাব উত্তাফসির, প্রায় সকল হাদিস গ্রন্থে কিতাব উত্তাফসির একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায় হিসাবে এটা হাদিসের সাথে তার প্রচলন শুরু হয়েছে। আর তৃতীয় স্তর হলো তাফসিরুল কোরআন স্বয়ংসম্পূর্ণ একটি জ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করেছে। এক্ষেত্রে কারা কি লিখেছেন, ইবনে মাজা লিখেছেন, ইবনে জারির তবারি লিখেছেন, আবু বকর ইবনে মুনজির নিসাপুরি লিখেছেন, আবু হাতেম লিখেছেন, আবু শেখ বিন হাব্বান তিনিও লিখেছেন, আবু বকর বিন মারদওয়াইহি তিনিও লিখেছেন। ক্লিয়ার? তা প্রিয় ভাইরা, আমরা এই যুগের কয়েকটা স্তর নিয়ে আমরা আলোচনা করেছি। এর চতুর্থ স্তর হলো তাফসিরুল কোরআনের উপর লিখনই শুরু হয়েছে, আর এটা লিখনির আগে এই চতুর্থ স্তরের প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তাদের চর্চা ছিল সাহাবাদের মধ্যে এবং তাবিদের মধ্যে, এবং তাফসিরুল কোরআনের প্রচলন চূড়ান্ত পর্যায়ে হওয়ার আগ পর্যন্ত তাফসিরের বৈশিষ্ট্য ছিল যেটা তাফসির বিল মাসুর অর্থাৎ বর্ণনার মাধ্যমে। সামনে আমরা তাফসির বিল মাসুরের সংজ্ঞা আপনাদের সামনে উপস্থাপন করব। বর্ণনার মাধ্যমে তাফসিরের রেওয়ায়ত করা এবং গ্রহণ করা। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল যে সনদ, যেমন হাদ্দাসানা গুন্দর ফাকালা হাদ্দাসানা আব্দুর রাজ্জাক ফাকালা হাদ্দাসানা আহমদ হাদ্দাসানা মালিক জুহরি ইবনে শিহাব কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে এক এক করে যে সনদ কথা উল্লেখ করা হলো, একটা হাদিস বলতে গেলে যে এই ধারাবাহিকতাটা উল্লেখ করে হাদিস বলার রেওয়াজ ছিল, কিন্তু পরবর্তীতে এসে এই চতুর্থ ধাপে এসে বা স্তরে এসে দেখা গেল যে সনদকে হজব করা এটা বৈশিষ্ট্য পরিণত হয়ে গেল। আর এই সনদের যখন সংক্ষিপ্ত করার প্রচলন শুরু হলো, তখন কোরআনের বাহিরের অনেক জিনিস কোরআনের ভিতরে প্রবেশ করার সুযোগ তৈরি হয়ে গেল। তাই এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করবেন। আর পঞ্চম বিষয় হলো তাফসিরুল কোরআন এর লিখনির মাধ্যমে পৃথিবীতে তার সংরক্ষণ শুরু হয়েছে, এটা হলো
এরপরে এই লিখনির মাধ্যমে যখন তাফসিরুল কোরআন শুরু হয়, তখন উল্লেখযোগ্য বিষয় ছিল যে পৃথিবীতে তখন নাহু সরফের চর্চা পুরাদমে শুরু হয়েছে, এলমুল লোগার চর্চা শুরু হয়েছে, মাজাহেব বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মাজহাব বা ফিকি মাজহাব সৃষ্টি হওয়া শুরু হয়েছে ইত্যাদি শুরু হওয়ার কারণে যারা তাফসিরের উপর লিখছেন তারা এই জাতীয় বিষয়গুলোকে তাফসিরে স্থান দিয়েছেন। এরাবের বিষয়, তারকিবের বিষয় ইত্যাদি। সুপ্রিয় ভাইরা, আমরা আজকে খুব বেশি লম্বা একটা প্রোগ্রাম করার ইচ্ছা নেই, আমরা এখানে শুধু বলতে চাচ্ছি যে তাফসির বিল মাসুর এটার কিভাবে ক্রমবিকাশ এটা নিয়ে এই যুগে আলোচনা শুরু হয়েছে, মাগুর তাফসির বিল মাসুর। তাহলে আমরা জানতে পারি তাফসির বিল মাসুর কাকে বলে। তাফসির বিল মাসুর এর ব্যাপারে শেখ দত্তুর জাহাবি বলছেন, ইশমালু তাফসির আল মাসুর মাজা আফিল কোরআন নাফসিহি মিনাল বায়ান ও তাফসির লিবাদি আয়াতি। তো প্রিয় ভাইরা, তাই তাফসির বিল মাসুর এর আবার কিছু স্তর রয়েছে, এই স্তরগুলো একটু ইনশাল্লাহ আলোচনার দাবি রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাফসির বিল মাসুরের মধ্যে যে সমস্ত দুর্বল কথাবার্তা ঢুকে গিয়েছে, এই সকল দুর্বল কথাবার্তাগুলো থেকে তাফসিরুল কোরআনকে পরিচ্ছন্ন রাখতে হবে। এই জন্য আমাদের করণীয় কি, 1 নম্বর করণীয় হলো কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে নেয়া। এই অপশনে যদি আমি সফল না হতে পারি তাহলে আমি দ্বিতীয় অপশনে যাব, কোরআনের ব্যাখ্যা সুন্না থেকে গ্রহণ করা। এই অপশনে যদি আমি ব্যর্থ হই তাহলে আমি ব্যক্তিকে বলবো তাফসিরুল কোরআন বিসুন্না, এটা গ্রহণ করবেন। এরপরে আমি বলবো যে তাফসিরুল কোরআন বিল মওকুফ আলা সাহাবা, এরপরে তাফসিরুল কোরআন এই এই পদ্ধতিতে তাবেইন মারবি আর তাবেইন ইত্যাদিতে আমরা গ্রহণ করব। তো ভাইরা, তাই আমরা তাফসির বিল মাসুর যেটা পাইলাম সেটা কোরআনের ব্যাখ্যা কোরআন, কোরআনের ব্যাখ্যা সুন্না, কোরআনের ব্যাখ্যা কাউলু সাহাবি অথবা কোরআনের ব্যাখ্যা কাউলু তাবেইন এর মাধ্যমে গ্রহণ করার নাম হলো তাফসির বিল মাসুর। তাফসির বিল মাসুর এর মধ্যে যে কারণে দুর্বলতা তৈরি হয় বা সমস্যা সৃষ্টি হয়, এ জাতীয় তিনটা সমস্যা চিহ্নিত করা গেছে। 1 নম্বর সমস্যা হলো তাফসির বিল মাসুর ক্ষেত্রে মান্দারা অথবা মানুষেরা সেই যুগে দেখা গেল যে প্রচুর বানাওয়াট রেওয়ায়ত করে তাফসির বিল মাসুর বলে চালাই দিত। 2 নম্বর হলো ইসরাইলিয়াতের আধুক্য, 3 নম্বর হলো এসনাদকে হজব করা। চারটা বিষয় আমরা কথা বলেছিলাম সংক্ষিপ্ত ভাবে, এখন আপনারা দেখে নিতে পারেন। তাই প্রিয় ভাইরা, আমরা এই যে তিনটা পয়েন্ট এসে আটক হইলাম, আগামী আলোচনা ইনশাল্লাহ এই তিনটা থেকে শুরু করার। তাহলে প্রিয় ভাইরা, আজকের মতো আমরা এখানে আমাদের প্রোগ্রামটা সমাপ্ত করতে চাই। ইনশাল্লাহ আগামী অধিবেশনে আবারও দেখা হবে, আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহর কোরআনকে বুঝার জন্য সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন, তাবিরা কিভাবে বুঝেছেন, আল্লাহর কোরআন এর মধ্যে কি কি অনুপ্রবেশ ঘটার সুযোগ রয়েছে, যেমন দুর্বল রেওয়ায়ত এমনি ভাবে ইসরায়েলি রেওয়ায়ত, হ্যাঁ এগুলো আল্লাহর কোরআনের মধ্যে অনুপ্রবেশ করার সুযোগ রয়েছে, এবং পরিশেষে সনদকে সংক্ষিপ্ত করার কারণে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা যাচাইয়ের পথটা অনেকটা দুর্বল হয়ে গেছে। এবং এই বিষয়টা, এই তিনটা বিষয় ইনশাল্লাহ আমরা আবারও আগামী ক্লাসে একটু সংক্ষিপ্ত আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এরপর আমাদের আসবে পরবর্তী আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবারও সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলীকে সালাম জানিয়ে আমার প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।